পঞ্চায়েত কোঅর্ডিনেটর ইন্টারভিউ নওদা ব্লকে। নওদা ব্লকে 10টি পঞ্চায়েতে একজন করে কোঅর্ডিনেটর নেওয়া হবে। যোগ্যতা মাধ্যমিক পাস ও কম্পিউটার জানা সার্টিফিকেট থাকতে হবে। সর্বোপরি গোষ্ঠীর মহিলা হতে হবে। তাদের আজ নওদা ব্লক অফিসে ইন্টারভিউ নেওয়া হলো। মোট 23 জন মহিলা ইন্টারভিউ দিলেন। নেওয়া হবে 10 জনকে। ইন্টারভিউ বোর্ডে ছিলেন নওদার বিডিও লিটন সাহা, বিআইও সুমিত বিশ্বাস ও ডাব্লিউডিও প্রভা মজুমদার। নওদা ব্লকের স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের পঞ্চায়েত কোঅর্ডিনেটর পদের ইন্টারভিউ নওদা ব্লকে। যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে, কম্পিউটার জানতে হবে এবং গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকতে হবে। প্রায় 23 জন মহিলা আজ নওদা ব্লকে ইন্টারভিউ দিলেন। এদের মধ্যে 10 জনকে নেওয়া হবে পঞ্চায়েত পিছু একজন করে। ইন্টারভিউ বোর্ডে ছিলেন নওদার বিডিও লিটন সাহা, বিআইও সুনীত বিশ্বাস ও ডাব্লিউডিও প্রভা মজুমদার। আজকে কোথায় কিসের ইন্টারভিউ দিতে এসেছেন আপনি? আজকে ব্লক আমতলা ব্লকে আলিয়া সংঘ সমবায় কোঅর্ডিনেটরের ইন্টারভিউ দিতে এসেছি। এর জন্য কি কি যোগ্যতা লাগছে? এখানে মাধ্যমিক পাস লাগছে, কম্পিউটার লাগছে, কম্পিউটার সার্টিফিকেট আছে কিনা, মেন কথা একটা দল থাকতে হবে, দল আছে কিনা সেটা জানতে হবে, প্রসঙ্গ কীভাবে হয়, প্রসঙ্গ কী হয়, কোথায় এটা কি এটা খেতে হয় এটা দেখতে হয়, দেখতে কেমন আপনি কোন অঞ্চল থেকে আসছেন? আমরা কেদারচাঁদপুর আলিয়া সংঘ সমবায় থেকে এসেছি। এটা হচ্ছে যে গোষ্ঠীর মেয়েদের একটা ইয়ে নেবে, কম্পিউটার জানা মেয়ে নেবে, সেই ক্ষেত্রে হচ্ছে যে সংঘ কোঅর্ডিনেটর। এটার জন্য কী কী যোগ্যতা লাগছে? এটার মানে এমনি কোনো মাধ্যমিক পাশ হলেই হবে, কম্পিউটারটা জানতেই হবে। আর গোষ্ঠীর মধ্যে থাকতে হবে? হ্যাঁ, গোষ্ঠীর মধ্যে থাকতে হবে। আপনার গোষ্ঠীর নাম? আমার গোষ্ঠীর নাম ঘুরে রাখা, আর এমনি সঙ্গের নাম দিন। আপনার নাম? আমার নাম শিল্পা দত্ত। কোথায় বাড়ি? টুঙ্গি। আজকে কোথায় কিসের ইন্টারভিউ ছিল? আজকে নওদা ব্লকে প্রত্যেকটা সঙ্গের কোঅর্ডিনেটর নিচ্ছে, তার ইন্টারভিউ ছিল। আমি মধুপুর জিপির আলোর প্রদীপ সঙ্গের সিএসপি বিএল ছিলাম। আমি সঙ্গ কোঅর্ডিনেটরের জন্য ইন্টারভিউ দিলাম, আমার ইন্টারভিউ ভালো হয়েছে। আর এই ইন্টারভিউ প্রত্যেকটা পঞ্চায়েতেরই মেয়েরা দিয়েছে। আজকে কত মেয়ে আজকে ইন্টারভিউটা দিল? প্রত্যেকটা জিপেরই 3টে 4টে এরকম ছিল, আমার জিপিতে যেমন 3টে ছিল। ইন্টারভিউ ভালো হয়েছে তাহলে? হ্যাঁ, ইন্টারভিউ ভালো হয়েছে। আপনার নাম? আমার নাম রাকিয়া খাতুন। কোন গোষ্ঠীর মেয়ে আপনি? আমি রবীন্দ্রনাথ স্বনির্ভর গোষ্ঠী। কোথায়? আমার আলোর প্রদীপ সংঘ মধুপুর জিপি। আজকে আপনার ব্লকে কিসের ইন্টারভিউ ছিল? আমাদের নওদা ব্লকে আজকে এসএইচজি অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর যে সংঘ সমবায় তার কোঅর্ডিনেটর অর্থাৎ সমন্বয় সাধনকারী যে একটি পদ, সেই পদে 10টা জিবিতে 10 জন সমন্বয় সাধনকারী কোঅর্ডিনেটরের জন্য আমরা আজকে ইন্টারভিউ নিয়েছি। সর্বমোট 25 জন মহিলা বিভিন্ন এসএইচজি গ্রুপ থেকে এই ইন্টারভিউতে তারা অংশগ্রহণ করেছে, পার্টিসিপেট করেছে। তাদের কী কী যোগ্যতা লাগলো? যোগ্যতা আছে, তাদেরকে মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে কম্পিউটারে মিনিমাম একটি জ্ঞান, বেসিক কম্পিউটার বা ফান্ডামেন্টাল নলেজ থাকতে হবে, আর তার সঙ্গে একটা কমিউনিকেটিভ স্কিল লাগে যে মানুষকে বোঝাতে পারবে। মূলত সমন্বয় সাধন করা, একদিকে ব্যাংক, একদিকে এসএইচজি, তার ক্লাস্টার, সাব ক্লাস্টার, তাদের কী করে খাতা লিখতে হয়, রেজলিউশন থেকে শুরু করে নতুন দল ফরমেশন সবটাই যাতে ওরা দেখতে পারে, গাইড করতে পারে তার জন্য। এবং তাদের গোষ্ঠীর হতেই হবে, তাই তো? হ্যাঁ, তাদেরকে মিনিমাম অন্তত গোষ্ঠীর সদস্য হতে হবে।